يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا وما هن يا رسول الله قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام شمدر الشريف بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বৈলুর ধানিখোলা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত 28তম তিন দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মামুনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারার 278 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করার আগে সূরা বাকারার 275 নম্বর আয়াতের সামান্য অংশ আমরা জানব, এরপর 278 নম্বর আয়াতের আলোচনা শুরু করব। সূরা বাকারার 275 নং আয়াতের এক অংশে আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসার পদ্ধতিতে যেই লাভ, এই লাভকে আল্লাহ হালাল করেছেন। সুদের পদ্ধতিতে যেই লাভ, এই লাভকে আল্লাহ হারাম করেছেন। সবাই বলেন তো, ব্যবসাকে হালাল করেছেন কে? সুদকে হারাম করেছেন কে? আল্লাহ। হালাল হারামের ক্ষেত্রে চারটা মূল নীতি মনে রাখবেন। এক নাম্বার, আল্লাহ যা হালাল করেছেন তা কেয়ামত পর্যন্ত হালাল, আল্লাহ যা হারাম করেছেন তা কেয়ামত পর্যন্ত হারাম। আর সিলসিলাতুস সহিহা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির লেখা হাদিস নাম্বার 2256 নাম্বার হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ যা হালাল করেছেন তা হালাল, ওয়া মা হাররামা ফিহি মিন হারামিন ফাহুয়া হারাম, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ যা হারাম করেছেন তা হারাম,
এক নাম্বার মূলনীতি আল্লাহর হালাল কেয়ামত পর্যন্ত হালাল, আল্লাহর হারাম কেয়ামত পর্যন্ত হারাম, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করার অধিকার অথবা আল্লাহ যা হারাম করেছেন তা হালাল করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নাই। বুখারী শরীফের 5267 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামকুসু ইনদা যায়নাব ইবনাতি জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর নবী যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দীর্ঘ সময় অবস্থান করতেন। ওয়াশরাবু ইনদাহা আসালা, তার কাছে মধু পান করতেন মধু। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী যায়নাবের কাছে দীর্ঘ সময় থাকাটা এটা আমি আর আমার আরেক সতীন হাফসা আমরা দুজন ব্যাপারটা পছন্দ করি নাই। নবী তার এক বিবির কাছে দীর্ঘ সময় থাকে, আম্মা জান আয়েশা বলেন আমি আর হাফসা, তাওয়াসাইতু আনা ওয়া হাফসা, আমি আর হাফসা দুজনে পরামর্শ করলাম। আন্না আইয়াতানা দাখালা আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাফসাকে বললাম, হাফসা নবীজি জয়নবের কাছে যখন অবস্থান করে, জয়নবের কাছ থেকে অবস্থান করার পর আমার অথবা তোমার এই দুইজনের যার কাছে আল্লাহর নবী আগে আসবে, ফালতাকুল ইন্নি আজিদু মিন কারিহা মাগাফির আকালতাল মাগাফির, আমার কাছে নবী আসলে আমি বলবো, হুজুর আপনি কি মাগাফির খেয়েছেন নাকি, তোমার কাছে তুমি আসলে বলবা আপনি কি মাগাফির খেয়েছেন কিনা। মাগাফির বলেন তো কি শব্দটা, মাগাফির, মাগাফির মানে আরবের একটা গন্ধযুক্ত খাদ্য, এটাকে মাগাফির বলা হয়। হাফসা তোমার কাছে নবী আসলে বলবা, হুজুর আপনি কি মাগাফির খেয়েছেন কিনা, আমার কাছে আসলে আমিও বলবো আপনি কি মাগাফির খেয়েছেন কিনা। তাফসীরের বর্ণনায় আল্লাহর নবী জায়নবের ঘর থেকে বের হওয়ার পর সর্বপ্রথম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা হয়। হযরতে হাফসা বললেন, ইয়া রাসূলুল্লাহ আকালতাল মাগাফির, আপনি কি মাগাফির খেয়েছেন কিনা। আল্লাহর নবী কয়, না আমি মাগাফির খাই নাই। কয়, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসে কেন। আল্লাহ নবী জবাব দেয়, অসম্ভব, আমি তো মধু পান করলাম, আমি মাগাফির খাই নাই। কয় না আপনি মাগাফির খেয়েছেন। মুসলমান ভাইরা কথা বুঝে আসতেছে আপনাদের, আপনি মাগাফির খেয়েছেন, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসে। হাফসা বলে, না না মাগাফির খেয়েছেন। নবী কয়লা, শরীফ তো আসালান, আমি মধু পান করেছিলাম, আমি খাইছি মধু, তুমি কো মাগাফির, কিন্তু মাগাফিরের গন্ধ আসে। টার্গেট নবীজি যাতে ওনার আরেক বিবির কাছে একটু কম যায়। নবীজি বললেন, হাফসা হালাফতু আল্লাহ আউদা, আমি শপথ করলাম আজকের পর আমি আর কখনো মধু পান করব না। মধু হালাল না হারাম, জোরে বলেন, মধু হালাল না হারাম। মাশাআল্লাহ, নবী একটা হালাল খাদ্যের ব্যাপারে বললেন, আমি আজকের পর আর মধু পান করব না, শপথ করলাম। ওয়ালা তুখবিরি বিযালিকা আহাদা, এই সংবাদটা তুমি আর কাউকে বলবা না। নবীজি যখন বললেন, হাফসা আমি আজকের পর আর মধু পান করব না, 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিমের 1 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন কেন আপনি নিজের জন্য তা হারাম করবেন। মধু আমি আল্লাহ আপনার জন্য হালাল করলাম, এই মধু হারাম করার অধিকার দুনিয়ার কারো নাই, এমনকি আপনারও নাই। কিয়ামত পর্যন্ত মানুষের শিক্ষা, আমার আল্লাহর হারাম হালাল করার অধিকার কারো নাই,
আমার আল্লাহর হালাল হারাম করার অধিকার কারো নাই। কেউ যদি নিজের গায়ের জোরে বলে আল্লাহর হারাম, এই হারাম না মেনে গায়ের যদি বলে আমি আল্লাহর হারামটা হারাম মানবো না, কেউ যদি গায়ের জোর খাটাইয়া এই কথা কয়, তাহলে বুঝতে হবে এই মানুষগুলা কোরআন হাদিস আর ইসলামের প্রকৃত দুশ্মন। গায়ের জোরে হারাম আর হালাল আর হালাল আর হারাম, তাহলে এটা আলাদা করা যাবে না। এমনকি আমাদের নবীও করতে পারে নাই। দুই তিন নাম্বার, মন দিয়ে শুনেন, আমাদের নবী যা হালাল করেছেন এটাও আল্লাহর হালাল করার মতো হালাল। সুবহানাল্লাহ, আমাদের নবী যা হারাম করেছেন এটাও আল্লাহর হারাম করার মতো হারাম। এই জায়গাটা একটু ভালো করে বুঝেন। ইবনে মাজার হাদিস নাম্বার ১২, কিতাবের নাম ইবনে মাজা, হাদিস নাম্বার ১২, আল্লাহ নবী বলেন ইউশিকুর রাজুল মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এমন একটা সময় আসবে মানুষ তার সিংহাসনের মধ্যে এইভাবে ভাব নিয়ে বসে থাকবে আর বুঝাইবে আমি কোরআন অনেক বুঝি হাদিস অনেক বুঝি, এমন একটা ভাব নিবে। নবীজি বলেন ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, এই মানুষটার সামনে যদি আমার হাদিস পেশ করা হয় এই মানুষটা বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন, চিল্লা বলেন নাউজুবিল্লাহ। তাদের নাম আহলে কোরআন, বলেন তাদের নাম কি? আহলে কোরআন কারা? যারা বলে শুধু কোরআন মানলেই চলবে, হাদিস মানার কোনো দরকার নাই, নাউজুবিল্লাহ। আমরা বলি কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে। তো যারা বলে আহলে কোরআন যারা, তারা হাদিস মানার কোনো প্রয়োজনীয়তা মনে করে না। তারা বলবে আমাদের মাঝে কোরআন আছে, আমাদের মাঝে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন, আমাকে আপনাকে যুক্তি দিবে আর বলবে মা ওয়াজাদনা ফীহি মিন হারাম হাররামনা, এই কোরআনের মধ্যে যা হারাম পাবো এটাকে আমরা হারাম হিসাবে গ্রহণ করব। আমি আপনাদের কাছে জানতে চাই কোরআনের হারাম আমরা হারাম মানি কিনা। তো এরাও আপনাকে আমাকে ধোকা দিবে, বলবে কোরআনে যা হারাম এটাই হারাম, তা আমরাও তো বলি কোরআনের হারাম তো হারামই। ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, আমরা কোরআনের মধ্যে যেটা হালাল পাই এটাকে হালাল হিসাবে গ্রহণ করব, এই কথা তারা বলবে। আমি প্রথমে আপনাদের মুসলমানদের কাছে জানতে চাই, বলেন কোরআনের হালাল আমরা হালাল মানি কিনা, কোরআনের হারাম আমরা হারাম মানি কিনা। তো এরা আমাকে আপনাকে বলবে কোরআনের হালাল থাকতে হাদিসের হালালের দরকার নাই, কোরআনের হারাম থাকতে হাদিসের হারামের কোনো দরকার নাই। আল্লাহর নবী বলেন আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, এদেরকে জানা দাও আমি নবী যেটাকে হারাম করি আমার হারাম করাটা আল্লাহর হারাম করার মতো হয়ে যায়। আমার হারাম এটা আল্লাহর হারাম করার মতো আমাদের নবীজি বলেন। আহলে কোরআন যারা বলে হাদিসের দরকার নাই, তাদের টার্গেট হলো উম্মত যেন নামাজ না পড়ে, কারণ হাদিসের মধ্যে আছে জোহরের নামাজ চার রাকাত, ফজর দুই রাকাত, আসর চার রাকাত, মাগরিব তিন রাকাত, এশা চার রাকাত। এই কথাগুলা কোরআনের কোন আয়াতে লেখা নাই, ফজর নামাজ যে দুই রাকাত, জোহরের নামাজ চার রাকাত কোরআনের কোন আয়াতের মধ্যে লেখা নাই, আসরের নামাজ চার রাকাত কোরআনের কোন আয়াতে লেখা নাই, মাগরিবের নামাজ তিন রাকাত কোরআনের কোন আয়াতের মধ্যে লেখা নাই, এশার নামাজ চার রাকাত কোরআনের কোন আয়াতে লেখা নাই। তাদের টার্গেট হলো আপনাকে বলবে কোরআন মানলেই চলবে, হাদিস মানার দরকার নাই। তাদের ধান্দা হলো তারা নিজেরাও নামাজ পড়বে না, উম্মতকেও নামাজ থেকে দূরে সরাইতে চায়, এটা তাদের টার্গেট। কারণ কোরআন মানলে নামাজ পড়া লাগে না, শুধু কোরআন মানলে ফজরের নামাজ যে দুই রাকাত এটা তো কোরআনের কোথাও নাই, তাই শুধু কোরআন মানার স্লোগান দিলে ফজর পড়া লাগবে না, জোহর পড়া লাগবে না। প্রিয় মুসলমান ভাইয়ারা, এতটুকু কথা কি আপনাদের বুঝে আসছে? তাহলে এক নাম্বার আল্লাহর হালাল হালাল, আল্লাহর হারাম হারাম। দুই নাম্বার আল্লাহর হালালকে হারাম করার অধিকার অথবা আল্লাহর হারামকে হালাল করার অধিকার পৃথিবীর কারো নাই। তিন নাম্বার আমাদের নবীজির হালাল এটা আল্লাহর হালালের মতো হালাল, আমাদের নবীজির হারাম এটাও আল্লাহর হারামের মতো হারাম। চার নাম্বার হালাল আর হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট সন্দেহযুক্ত,
এই জিনিসগুলা থেকেও বেঁচে থাকা। এটা বলার আগে একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। আপনারা দেশে ধান ক্ষেত আছে, ধান ক্ষেত, ধান ক্ষেতের মালিক, গম ক্ষেতের মালিক, ওনার ধান ক্ষেতের পাশ দিয়ে অথবা গম ক্ষেতের আইল দিয়ে 3-4টা 10-12টা বকরি নিয়ে হাঁটতেছে। ধান ক্ষেত আর গম ক্ষেতের মালিক এই যে বকরি নিয়ে হাঁটতেছে, এটা সহ্য করবে? কেন? কারণ একটা বকরি সম্ভাবনা আছে ছুইটা গিয়ে তার ধান খেতে মুখ দিয়ে ধান খেয়ে ফেলার সম্ভাবনা আছে। এই জন্য মালিক কখনো চায় না যে ধান খেতে গিয়ে এই ছাগল ধান খাক গম খাক। এতটুকু কথা কি আপনাদের বুঝে আসছে? তাহলে হাদিস বুঝবেন। বুখারী শরীফের 52 নম্বর হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন। আল্লাহর নবী বলেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত, হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট, সন্দেহযুক্ত। লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, আল্লাহর নবী বলেন, এই যে সন্দেহযুক্ত বিষয়গুলোর ব্যাপারে অধিকাংশ মানুষ জানে না। নবী বলেন, ফামানিত্তাকাল মুশাব্বাহাত, সন্দেহযুক্ত জিনিস থেকে যারা তোমরা বেঁচে থাকতে পারবা, ফাকাদ ইস্তাবরা লিদিনিহি ওয়া ইরজিহি, তার মর্যাদা আর তার ধর্ম আল্লাহ হেফাজত করে নেয়। আপনি যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচেন, আপনার ধর্ম বাঁচবে, আপনার মর্যাদা বাঁচবে, আপনার ধর্ম ঠিক থাকবে, আপনার মর্যাদা ঠিক থাকবে, যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচেন। এবার আল্লাহর নবী বলেন, ওয়ামান ওয়াকা ফিল মুশাব্বাহাত, সন্দেহযুক্ত জিনিসের মধ্যে যদি কেউ লিপ্ত হয়, এই ব্যক্তির দৃষ্টান্ত হলো কারাইন ইয়ারআ হাওলাল হিমা, এই ব্যক্তির দৃষ্টান্ত ওই রাখালের মতো, যেই রাখাল কোন বাচ্চার বাড়ির সামনে দিয়ে ছাগল চড়ায়, কোন রাখাল বাচ্চার বাড়ির সামনে দিয়ে মেষ চড়ায় ছাগল চড়ায়, বাচ্চার বাড়ির সামনে লেখা এই বাড়ির মধ্যে যেন কোন ছাগল মেষ ঢুকতে না পারে এই কথাটা লেখা। এরপরে ও রাখাল যখন ছাগল চড়ায়, বাদশার হুকুম অমান্য করে ছাগল 10-12টা নিয়ে বাদশার বাড়ির সামনে দিয়ে যায়, বলেন আপনারা 1-2টা ছাগল বাদশার বাড়ির মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ নবী বলেন, তুমি যখন সন্দেহযুক্ত জিনিসের মধ্যে লিপ্ত হইবা, সম্ভাবনা আছে ওই সন্দেহ তোমাকে হারামের মধ্যে লিপ্ত করবে। আওয়াজ দিয়ে বলেন, নাউযুবিল্লাহ। নবী বলেন, শোনো, ইন্নালি কুল্লি মালিকিন হিমা, দুনিয়ার সব রাজা বাদশাদের একটা সীমানা আছে, ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহর সীমানা হলো নিষিদ্ধ যত বিষয় দুনিয়ার মধ্যে আছে, এই নিষিদ্ধ বিষয় থেকে তোমরা দূরে থাকবা। তাহলে বলেন, আল্লাহর নিষিদ্ধ জিনিস তো করাই যাবে না। আল্লাহর নবী কয়, কোনো সন্দেহের মধ্যে যাবা না, গেলে তুমি আল্লাহর নিষেধাজ্ঞার মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা। ইসলামের নাম দিয়ে কোনো মানুষ হারাম কোনো একটা কোম্পানি খুললো আর বললো এই জায়গায় কোনো হারাম নাই, হারাম নাই, এরপরে উলামায়ে কেরাম যাচাই করে বাছাই করে বললো না এই জায়গায় হারামের সম্ভাবনা আছে। এবার আপনি বারবার উলামায়ে কেরামকে প্রশ্ন করেন, হুজুর ওই গ্রুপের থাকে থাকলে আমাদের কোনো সমস্যা আছে কিনা? যখন আপনি দেখবেন উলামায়ে কেরাম কোনো বিষয়ের ব্যাপারে কথা বলে, বুঝতে হবে এই জায়গায় সন্দেহ ঢুকে গেছে। এখন আপনার উচিত হলো এই সন্দেহযুক্ত জিনিস থেকে দূরে থাকা, অন্যথায় হারামের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ আমাদের সকলকে হারাম হালাল বেছে সন্দেহযুক্ত জিনিস থেকেও যেন বেঁচে থাকতে পারি তৌফিক দান করেন, বলেন আমিন। 4টা কথা, 1 নম্বর আল্লাহর হালাল আল্লাহর হারাম, 2 নম্বর আল্লাহর হালালকে হারাম করা আল্লাহর হারামকে হালাল করার অধিকার কারো নাই, 3 নম্বর আমাদের নবীর হালাল আল্লাহর হালালের মতো হালাল, আমাদের নবীর হারাম আল্লাহর হারামের মতো হারাম, 4 নম্বর হালাল হারামের মাঝে কিছু অস্পষ্ট বিষয়, এইগুলা থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাকে আপনাদেরকে আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকতে যেন পারি আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আপনাদের কাছে জানতে চাই, ব্যবসার লাভ হালাল, এই হালাল টাকার কোরআনের মধ্যে আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ, আমি ব্যবসা হালাল করলাম, আওয়াজ দিয়ে বলেন, ব্যবসা হালাল করেছেন কে? ওয়া হাররামার রিবা, সুদ আমি আল্লাহ হারাম করলাম।
ব্যবসা হালাল করেছেন আল্লাহ, সুদ হারাম করেছেন আল্লাহ। এই কথাটা মনে রাখলে সামনের আলোচনায় আমরা আগাইতে পারি। আলোচনা শুনবেন তো? এমন এক বিষয়ের আলোচনা করতেছি আমি আজকে, আল্লাহ জানে কি ঘটনা ঘটে। তাহলে 275 নাম্বার আয়াত থেকে জানলাম ব্যবসা হালাল সুদ হারাম। এবার 278-এ আসি। 278 মানে যে আয়াত আমি পড়ছি, এই আয়াতে আল্লাহ বলেন কি বলেন আল্লাহ, এই আয়াত জানার আগে একটা প্রেক্ষাপট ভূমিকা জানি। মক্কার দুই গোত্র, এক গোত্রের নাম সাকিফ আরেক গোত্রের নাম মখজুমি, এই দুই গোত্র মক্কার, একটার নাম সাকিফ আর একটার নাম মখজুমি গোত্র। কানা রিবান বাইনাহুম ফিল জাহিলিয়া, এই দুই গোত্রের মাঝে মূর্খতার যুগে সুদের কারবার ছিল তাদের মাঝে। এতটুকুই কথা বুঝে আসছে, সুদের কারবার। ফালাম্মা জা আল ইসলাম দখলু ফি, ইসলামের দাওয়াত পাওয়ার পর সাকিব গোত্র মখজুমি গোত্র উভয় গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মাথাটা একটু খাটান, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, সাকিব গোত্র মখজুমি গোত্র অমুসলমান অবস্থায় সুদের কারবার করতো, এখন তারা উভয় গোত্র মুসলমান। আবার জিজ্ঞাসা করি, সাকিব গোত্র আর মখজুমি গোত্র অমুসলমান অবস্থায় সুদের কারবার করেছিল, এখন তাদের অবস্থানটা কি অমুসলমান না মুসলমান? এতটুকু বুঝে আসছে? আমার আলোচনা বুঝতে হবে, আমার আলোচনা কানের সুখ দিয়ে না, দিলের মধ্যে ঢুকান, আপনারা বুঝতে হবে। না বুঝলে যে কেউ জিজ্ঞাসা করবেন, আল্লাহর হস্তে ক্লাসের মতো বুঝার চেষ্টা করবেন। সাকিব গোত্র মখজুমি গোত্র উভয় গোত্র মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর সাকিব গোত্র মখজুমি গোত্রের কাছে গিয়ে কয়, আমাদের বাকি সুদের টাকাগুলো দাও। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো যারা সুদের টাকা চাইলো তারা কি মুসলমান না অমুসলমান? মাশাআল্লাহ, আপনারা আলোচনা বুঝতেছেন, তাহলে এবার আমি খুশি মনে আলোচনা করা যাবে। তাহলে সাকিব গোত্র সুদের টাকা চাইলো তারা কি মুসলমান না অমুসলমান? এবার দেখি আরেকটা, যাদের কাছে চাইলো তারা কি মুসলমান না অমুসলমান? মুসলমান, মাশাআল্লাহ। একদল মুসলমান কয় সুদের বাকি টাকাগুলো দাও, মখজুমি গোত্র তারা মুসলমান, তারা জবাব দেয় লা নুতির রিবা ফিল ইসলাম, ইসলাম গ্রহণ করেছি আমরা, আমরা সুদের টাকা দিমু না। একদল মুসলমান কয় দাও, আরেক দল মুসলমান কয় না দিমু না। দুই দল মুসলমানের মাঝে বিশাল বড় ঝগড়ার সম্ভাবনা। কাতাবা আত্তাব ইবনু আসিদ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত্তাব ইবনে আসিদ আল্লাহর নবীর কাছে একটা চিঠি লিখলেন, যিনি চিঠিটা লিখলেন তার নাম আত্তাব ইবনে আসিদ। নবীর কাছে চিঠি পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাকিব গোত্র মুসলমান মখজুমি গোত্র মুসলমান, একদল মুসলমান আর একদল মুসলমান নে কয় সুদের টাকা দাও। আল্লাহ নবী চিঠি পড়ে শোনাইতেছে নবীজিকে। নবীজি যখন চিঠি পড়তে থাকলেন ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 278 এবং 279 নাম্বার আয়াত আল্লাহ নাযিল করে দেয়। বুঝে আসছে? তাহলে এবার বলা যায় 278 নাম্বার আয়াতটা কি? আয়াত বলার পরে আমি আপনাদেরকে কিছু কথা বলবো, এই আয়াত থেকে আমার আপনাদেরকে কি বলার। আবার বলছি, এই আয়াত নাজিল করছে সাকিব গোত্রের জন্য আর মখজুমি গোত্রের জন্য, তো এই আয়াত থেকে আমি এই ত্রিশালের বৈরোর বাসীর কি কমু এটা আপনারা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবী আপনি তাদেরকে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে সাকিব গোত্র তোমরাও ইমানদার, হে মখজুমি গোত্র তোমরাও ইমানদার, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ইমানদার হও সুদের কারবার ছেড়ে দাও। এবার আমি আপনাদেরকে বলি, ইন কুনতুম মুমিনিন অর্থ তোমরা যদি ইমানদার হও। আমি আবার বলছি, ইন কুনতুম মুমিনিন অর্থ তোমরা যদি ইমানদার হও। এবার আমি আয়াতটা বলি, আপনারা অনুবাদটা করবেন। বলেন তো ইন কুনতুম মুমিনিন অর্থ কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আপনারা বলেন, আমরা যদি ইমানদার হই, সবাই বলেন,
আল্লাহ বলেন তোমরা যদি ইমানদার হও তাহলে আজকের আগের সুদের কারবার সব ছেড়ে দাও। আপনারা ইমানদার? হ্যাঁ। আল্লাহ বলেন যদি ইমানদার হও আজকের আগের যত সুদের কারবার সব সুদের কারবার তোমরা ছেড়ে দাও। সাকিব গোত্র আর মাখজুমি গোত্রের কাছে এই আয়াত আসার পর সাকিব গোত্র মাখজুমি গোত্র কয় সর্বনাশ। আল্লাহ বলছে যদি তোমরা ইমানদার হও সুদের কারবার ছেড়ে দাও, সাথে সাথে তারা কয় না তুবু ইলাল্লাহ, এই মুহূর্তে আমরা আল্লাহর কাছে তওবা করলাম, আগের সুদের সব কারবার ছেড়ে দিলাম। তাহলে তারা সুদের কারবার ছেড়ে দেয়। এবার আপনাদেরকে আমার বলা, আমাকে আল্লাহর নবীর একজন ওয়ারিস হিসাবে আপনাদের কাছে আল্লাহ আমাকে পাঠাইলেন আর বলে দিলেন আরিফ বিন হাবিব, এই বৈলরের মানুষগুলারে জানায় দাও তোমরা যদি ইমানদার হও তাহলে তোমরা সুদের কারবার ছেড়ে দাও। কিসের কারবার? সুদের কারবার ছেড়ে দাও। তাহলে সুদ আমরা খাওয়া যাবে? হালাল না হারাম? আরো জোরে বলেন সুদ হালাল না হারাম? আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন। তাহলে সুদের ব্যাপারে আর কথা বলা দরকার আছে? এতটুকু যথেষ্ট না? তাহলে হালাল হারামের চার মূলনীতির আলোকে আমরা বুঝতে পারলাম সুদ এটা হারাম। এই হারামটা কি খাওয়া যাবে? আল্লাহ আমাকে আপনাকে সেই এলাকার সকলকে যেন সুদ মুক্ত একটা সমাজ গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করে। তাহলে অন্য আলোচনায় যাওয়া যায়? সবাই বলেন যাওয়া যায়। না, আমি তো সুদের আলোচনাই করবো, আমি দেখলাম কি করব। সুদের আলোচনা তো শুরু হয় নাই। কি হয় নাই? শুরু খালি গনবেন কি কই। সুদ যারা খায় তারা ভয়াবহ ১২টা অবস্থা মনে রাখবেন। জোরে বলেন কয়টা? সবাই একসাথে। সুদ যারা খায় আর যারা না খায় সবাই কয়টা অবস্থা মনে রাখবো? এই এই মুহূর্ত থেকে কেউ আর উঠবেন না, উঠলেই সন্দেহ লাগবো। ঠিক আছে, উঠেন না। বলেন তো সুদের কয়টা ভয়াবহ অবস্থা? এক নাম্বার, যারা সুদ খায় তারা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইল লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও তাহলে আল্লাহ আর তার রসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। আল্লাহ বলেন যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও আল্লাহ আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। এ বৈলরের মুসলমান, আপনাদের পায়ে ধরে বলি আমি, আল্লাহ আর আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা এটা ভয়ঙ্কর কথা। আজকে আমি আলোচনা করার পর যারা এই সুদের কারবারে লিপ্ত থাকবে আল্লাহ বুঝাইতে চায়, বান্দা তুমি আলোচনাটা শোনার পরেও যদি সুদের কারবার করো তাহলে কেমন যেন তুমি এখনো আমি আল্লাহ আর আমার নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণায় তুমি এখনো রাজি আছো। উমদাতুত তাফসীর এক নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, ইউকালু লি আকিলির রিবা ইয়াউমাল কিয়ামা খুদ সিলাহাকা লিল হার, কিয়ামতের ময়দানে সুদখোরকে আল্লাহ বলবে সুদখোর তুমি তোমার অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে আর আমার নবীর সাথে লড়াই করার জন্য। সুদখোরের অস্ত্র কি? দুনিয়ার মধ্যে সুদ খাওয়া অবস্থায় আপনার যদি মারা হয় মৃত্যু হয়, আপনি তওবা করার আগে সুদী অবস্থায় যদি আপনার মরণ হয় কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে তুমি তোমার সুদ নামক অস্ত্রটা ধারণ করো, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য তুমি তৈরি হয়ে যাও, আমার নবীর সাথে লড়াই করার জন্য তুমি তৈরি হয়ে যাও, তোমার অস্ত্র নেও আমার সাথে লড়াই করার জন্য, আমার নবীর সাথে লড়াই করার জন্য তুমি তোমার অস্ত্রটা নাও। আমি আপনাদের কাছে জানতে চাই কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে আর তার নবীর সাথে লড়াই করার ক্ষমতা কারো আছে? তাহলে সুদের কারবার ছেড়ে দিব আমরা। এক নাম্বার, কার সাথে লড়াই করা সুদ খাওয়া মানে? আল্লাহ আর আল্লাহর নবীর সাথে লড়াই করা। দুই নাম্বার, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে কবর থেকে পাগল অবস্থায় উঠবে বলেন নাউজুবিল্লাহ। যারা সুদ খায় তারা পাগল অবস্থায় উঠবে কিয়ামতের মাঠে। সাত নাম্বার, 275 আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, এই আয়াতের অর্থ হলো যারা সুদ খায়। এবার আমি আয়াত পড়ব আপনারা অনুবাদ করবেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা
আবার আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, হয় নাই সব দিক থেকে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, এইটা আগে করলেন না কেন এই আওয়াজটা? আবার হ্যাঁ আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, মাশাআল্লাহ, কি হবে তারা? লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, কিয়ামতের ময়দানে এইগুলা কবর থেকে এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দিছে বলে, নাউজুবিল্লাহ। সুদখোরকে কিয়ামতের ময়দানে দেখলেই মনে হবে শয়তান তারে পাগল বানায় দিছে। ভালো করে মনে রাখবেন, আমাদের দেশে অথবা সারা দুনিয়ার কোন কোট প্যান্টাই ওয়ালা যদি বলে সুদ এটা সামান্য অল্প সুদ কোনো ব্যাপার না, গ্রামগঞ্জের সামান্য 5-10 টাকার সুদ এইগুলা কোনো ব্যাপার না, ডক্টর ইউনুসের মতো যদি কেউ বলে গ্রামগঞ্জের ক্ষুদ্র ঋণ এই ঋণগুলা কোনো ব্যাপার না, সুদের মধ্যে এইগুলা কোনো সমস্যা না, সে যত বড় ডক্টর হোক আমরা বলবো তুমি দুনিয়ায় থাইকাও তুমি শয়তানের দ্বারা তুমি পাগল, এতে কোনো সন্দেহ না। দুনিয়াতে যদি কেউ বলে সুদ এটা ব্যাপার না সামান্য কিছু খাওয়া, কেউ যদি ইসলামের লেবাস লাগায় আর ওই জায়গায় বলে এই জায়গায় সুদ কম দেওয়া হয়, কিসের লেবাস লাগায়? ইসলামের লেবাস, ইসলামের নাম দিয়ে যদি বলে এই জায়গায় তুলনামূলক সুদ কম দেওয়া হয়, আর যদি এই কথা বলে আমাদের এই জায়গায় হালাল ভাবে ব্যবসা পরিচালিত হয় আবার সুদের কারবার হয়, বুঝতে হবে এই মানুষগুলা হলো মুনাফিক মার্কা শয়তান। ইসলামের লেবাস দিয়া সুদ, কথা বুঝে আসছে? এক নাম্বার সুদ খাওয়া আল্লাহ আল্লাহর নবীর সাথে লড়াই করা, দুই নাম্বার সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠা, এবার আমার দিকে তাকান, তিন নাম্বার সুদ খাওয়া মানে আপনার গলাটা এইভাবে চেপে ধরবে কেউ, এইভাবে এইভাবে জোরে চেপে ধরবে, আসলে কিন্তু কেউ ধরবে না। সুদকুর যখন কিয়ামতের মাঠে উঠবে তখন তাকে দেখলেই মনে হবে কেউ তার গলাটা এইভাবে চাপ দিয়ে ধরছে, মনে হয় যে ফাঁসি লাগাইতেছে, আর ফাঁস দেওয়া রুগীদের মতো কেয়ামতের মাঠে সুদখোর উঠবে, তার গলাটায় মনে হবে কেউ ফাঁসি দিতেছে, এইভাবে ফাঁস হা হা করতে করতে জিব্বাটা বের হয়ে থাকবে, এইভাবে সুদখোর কেয়ামতের মাঠে উঠবে। ওমদাতুত তাফসির 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাসের আরেকটা বর্ণনা, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনা, কিয়ামতের ময়দানে সুদখোর পাগল অবস্থায় উঠবে এবং তার গলাটা কেউ চেপে ধরছে এমন অবস্থায় উঠবে বলে, নাউজুবিল্লাহ। তিন নাম্বার জানতে পারলাম সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে আপনার গলাটা ফাঁসির রুগীদের মতো চেপে ধরে এমন অবস্থায় ওঠা। চার নাম্বার যারা সুদ খায় তারা আপনাদের এলাকার জন্য আল্লাহর আজাব আসমান থেকে টাইনা নিয়ে আসে বলে, নাউজুবিল্লাহ। তাহলে চার নাম্বার যারা সুদ খায় আসমান থেকে তারা আজাব টাইনা নিয়ে আসে, এই জায়গায় একটু তাড়াতাড়ি শোনেন, তাহলে আপনাদের এলাকার নাম বইলর, এই বৈলরের মানুষগুলা এই কথাটা মন দিয়ে শোনেন, আপনাদের এই বৈলরে আল্লাহ আজাব দিতে চায় না, সুদখোররা আজাবটা দুনিয়াতে চায় না। হাদিস দিয়ে দলিল দেই, সহিহ আত-তারগীব আত-তারহীব 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা যাহারার রিবা ওয়াজ-জিনা ফি ক্বরিয়া, কোন গ্রামের মধ্যে যখন দুইটা অপরাধ বেশি হয়, আওয়াজ দিয়ে বলেন কোন এলাকায় কয়টা অপরাধ যখন বেশি হয়, এই বইলরের মধ্যে যদি কয়টা অপরাধ বেশি হয় বলেন, আল্লাহ নবী বলেন, কদ আহাল্লু বি আনফুসিহিম আযাব আল্লাহ, ওই এলাকার মধ্যে সুদখোররা আর জিনাকারীরা, এক নাম্বার অপরাধের নাম হলো সুদ খাওয়া, দুই নাম্বার হলো জিনা করা, এই সুদখোর আর জিনাকারীরা আপনাদের এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করে নেয় বলেন, নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝাইতে চাইলাম? সুদ খাওয়া আপনাদের এলাকার নিরপরাধ মানুষগুলার উপর আযাব আসে সুদখোরদের কারণে, যারা সুদ খায় তাদেরকে চিহ্নিত করেন, করার পর বলবেন, এ সুদখোরের দল হয়তো সুদ খাওয়া ছেড়ে দাও, না হয় আমাদের এলাকা ছেড়ে পালাও, আমাদেরকে আল্লাহর গজব থেকে বাঁচাও। সত্যি বলছি, 5 নম্বর যারা সুদ খায় তাদের কারণে আপনাদের এলাকায় ফসল ভালো হবে না, গত বছর লাউ ধরছে গাছে 60টা, এবার 5টাও ধরবে না সুদখোরদের কারণে, বাচ্চা মায়ের বুকের দুধ পান করতে পারবে না, এ সুদখোর জবাব দেন, বাচ্চার কি দোষ আপনার কারণে বাচ্চা মায়ের বুকের দুধ পায় না? 5 নম্বর
সুদখোরের কারণে আল্লাহ দুর্ভিক্ষ দেয় এলাকায়। দলিল মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 17822 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা, যে এলাকায় সুদের কারবার বেড়ে যায়, ইল্লা উখিজু বিসসানা, ওই এলাকায় আল্লাহ খাদ্যের অভাব দেয়, দুর্ভিক্ষ দিয়ে দেয়, ফসল হয় না, ভালো হয় না, ওই এলাকার মধ্যে গজব আর গজব লেগে যায়। এই হাদিসের আরেক অংশে আল্লাহ নবী বলেন, ওয়ামা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা বা রশা, যেই এলাকার মধ্যে ঘুষের কারবার বেড়ে যায়, ইল্লা উখিজু বিররবি, ওই এলাকার পুরুষগুলা দিন দিন কা পুরুষ হয়ে যায়, কা পুরুষ হয়ে যায়। বিভিন্ন মাহফিলের মধ্যে গেলে অনেকে কয়, হুজুর এটা বললেন না, সেটা বললেন না, অনেক হুজুর এটা বললেন না, সেটা বললেন না, আর কিছু বলবেন তো, কমিটিও ভয় পায়, ইমাম ভয় পায়, খতিব ভয় পায়, বক্তা ভয় পায়, শ্রোতা ভয় পায়। আমি চিন্তা করি আমরা দেশে একটা চাপাবাজি আছে, যে আমরা 90% মুসলমান, এরপর আমাদের দেশে তো ভয় কেন? আমার নবী হাদিসে বইলা দিছে, যেই দেশে ঘোষের কারবার বাড়বে ওই দেশের পুরুষ দিন দিন মহিলা মার্কা পুরুষ হয়ে যাবে। কাপুরুষ ইল্লা উখিজুবির রব, পুরুষ কাপুরুষ হবে, হাদিস স্পষ্ট মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস। 6 নম্বর, যারা সুদ খায় তাদের পেটটা বড় বাড়ির মতো হবে। কিসের মতো হবে? বাড়ির মতো হবে। দলিল ইবনে মাজা, হাদিস নাম্বার 2273 নাম্বার হাদিস, 2273। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, মেয়ারাজের রাতে আমি যখন মেয়ারাজে গেলাম, একদল মানুষের পাশ দিয়ে আমি চলতে লাগলাম, এই মানুষগুলার দিকে তাকায় দেখলাম, বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো, পেটগুলা কিসের মতো? আল্লাহর নবী বলেন, তাকায় দেখলাম, ফিহা আল হাইয়াত তুরাবিন খারিজি বুতুনিহিম, আল্লাহর নবী বলেন, তাকায় দেখলাম তাদের পেটের বাহির থেকে দেখা যায় ভিতরে বিশাল বড় বড় সাপ দৌড়ায়। আল্লাহ নবী বলেন, আমি দেখলাম একদল মানুষ, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো, বাড়ির ভিতর বিশাল বড় সাপ দেখা যায়। আমি প্রশ্ন করলাম, মানহা উলা ইয়া জিব্রাইল, জিব্রাইল এরা কারা? জিব্রাইল আমিন জবাব দেয়, হা উলা ই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা হলো সুদখোরের দল। চিল্লা বলেন, নাউযুবিল্লাহ, যারা আপনারা সুদ খান, আপনার সুদের টাকা, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বিবির শরীরটা বড় হয়। আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীরটা জান্নাতে যাবে না যেই শরীরটা হারাম টাকায় লালিত পালিত হয়। সুদ খায় আপনারা, যারা সুদের মাধ্যমে পেটের মধ্যে আপনি বিশাল বড় বড় সাপ আপনি পালতেছেন, আবার আপনার সন্তান, আপনার ছেলে মেয়েটা আপনি জাহান্নামী বানার, এই জায়গায় আপনারা যারা আছেন, আপনাদের হাতে দড়ি পায়ে দড়ি, যুবক ভাই আপনি আপনার বাবাকে বলেন, আব্বা আগে বছরে আপনি 5টা 10টা শার্ট আমাকে দিতেন, এখন এত পরিমাণ শার্ট আমার দরকার নাই, আমাকে আপনি কম দেন, আমরা কম খাবো, কম পরিধান করব, সুদের টাকা কখনোই ধরা যাবে না, সুদ খাওয়া যাবে না। আপনাদের পায়ে ধরি সুদ খায় না, এলাকার বইলরের মানুষ সুদ খায় না, জিন্দগিটা শেষ হয়ে যাচ্ছে, সমাজ ঘর সব শেষ সুদের কারণে। এলো 6 নম্বর, 7 নম্বর, আপনারা আমার সামনে যারা আছেন ওলামায়ে কেরাম স্টেজে যারা, আপনারা ছাড়া আপনারা হাত তুলতে হবে না, এটা সামনের বেয়াদবি দেখা যায়। সামনে যারা আছেন, আমরা সবাই মায়ের সন্তান না? মা সবাই হাত তোলেন, সবাই মায়ের সন্তান না? আমি এখন একটা হাদিস বলবো, বলার পর হাত নামাবেন, হাত তুলে রাখেন। হাদিস নাম্বার ইবনে মাজাহ 2274 নাম্বার হাদিস, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আর রিবা সাবউনা হুবা, সুদের 70টা শাখা, জোরে বলেন, সুদের শাখা কয়টা? নবী বলেন, আইসারুহা আইয়াম কিহার রাজুল উম্মা, সবচাইতে ছোট শাখা হলো আপন মায়ের সাথে জিনা করা। আপনাদের মারে যদি মহব্বত করেন, আজকে থেকে সুদ খাবেন না। মারা যারা আমার ওয়াজ শুনতেছেন, আপনার সন্তানকে আপনি সুদ খাইতে দিয়েন না। স্ত্রী যারা স্বামীকে বলবেন, সুদ খাওয়া যাবে না। একবার ভাবেন, আপনারা সবাই হাত তুললেন, মায়ের সন্তান, কিভাবে আপনার দ্বারাই অপরাধ হয়, যেই অপরাধের কারণে মায়ের সাথে জিনা করা হয়।
হাত নামান সবাই। এই জন্য আমি হাত উঠাইলাম, কারা কারা মায়ের সন্তান, মহাব্বতের সাথে বলি, যদি সবাই মায়ের সন্তান হই, আজকে থেকে আর সুদের কারবার করা যাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? সুদ খাওয়া যাবে না। সাত আট নাম্বার, সুদ খাওয়া মানে আপনার দুনিয়া ধ্বংস, আখেরাত ধ্বংস। বুখারী শরীফের 2766 নাম্বার হাদিসের বর্ণনা, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন, ইজতানিবু সাবআল মুবিকাত, সাতটা অপরাধ থেকে তোমরা বাঁচবা, যেই সাতটা অপরাধ তোমাদের দুনিয়া ধ্বংস করে দেয়, আখেরাত ধ্বংস করে দেয়। জোরে বলেন কয়টা অপরাধ, আরো জোরে বলেন কয়টা। এক নাম্বার, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, মুখে শিরকি কথা বলা যাবে না, কর্মের মাধ্যমে শিরকি কর্ম করা যাবে না, মাজারে সেজদা দেওয়া যাবে না, বাবার কাছে কিছু চাওয়া যাবে না, মুখের মাধ্যমে অবৈধভাবে বিয়ের আগে একটা ছেলে একটা মেয়েকে বলতে পারবে না আমি তোমাকে ভালোবাসি বলা যাবে না। কি করা যাবে না? স্বামী তার স্ত্রীকে ভালোবাসে আল্লাহর জন্য, ছেলে তার মাকে ভালোবাসে আল্লাহর জন্য, মা তার ছেলেকে ভালোবাসে আল্লাহর জন্য, ছেলে তার মেয়েকে ভালোবাসে আল্লাহর জন্য, স্ত্রী স্বামীকে ভালোবাসে আল্লাহর জন্য। এবার আপনাদের কাছে আমার জানতে চাওয়া, বলেন বিয়ের আগে অবৈধভাবে একটা ছেলে মেয়েকে ভালোবাসে কার জন্য? হ্যাঁ, মনে রাখবেন, কোনো ছেলে কোনো মেয়েকে অবৈধভাবে যদি বলে আমি তোমাকে ভালোবাসি, এটা আল্লাহর সাথে ভালোবাসা শেয়ার করা হয়, শেয়ারের আরবি শিরিক, শিরিকের বাংলা অংশীদারিত্ব সাব্যস্ত করা, অবৈধভাবে প্রেম করা, এটা শিরিক। কি এক কথা আজকে বললাম, ঠিক না? এটা শোনেন নাই কিন্তু, যে প্রেম করা যে শিরিক। প্রেমে একটা ছেলে মেয়েকে বলে আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা আরেক জায়গায় অংশীদারিত্ব করলেন আল্লাহর সাথে, সাথে এই সাথের আরবি শেয়ার, শেয়ার সাথের ইংলিশ শেয়ার, এই শেয়ারের আরবি শিরিক, শিরক শেয়ার অংশীদারিত্ব। আপনি আল্লাহর সাথে কাউকে ভালোবাসতে পারেন না? মেয়েকে ভালোবাসি আমি, আমার মেয়েকে, আমি আমার মাকে ভালোবাসি, এই ভালোবাসায় হুকুম আছে আল্লাহর। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসার নাম ইখলাস, আল্লাহর সাথে ভালোবাসার নাম শিরিক। বাংলাটা মনে থাকবে? বলেন তো, আল্লাহর জন্য ইখলাস, আমি আমার মাকে ভালোবাসি কার জন্য, আমি বাবাকে ভালোবাসি কার জন্য, কোনো একটা ছেলে মেয়েকে অবৈধ ভালোবাসে আল্লাহর সাথে, কেন? ওই মুহূর্তে ছেলেটাকে যে বলেন তুই আল্লাহরে ভালোবাসো, হ্যাঁ, তো এই মেয়েটাকেও ভালোবাসো, হ্যাঁ, এই মেয়েকে ভালোবাসায় তো আল্লাহর হুকুম নাই, তার মানে আল্লাহর ভালোবাসা অংশীদারিত্ব করে দিয়েছেন এদিকে। এক নাম্বার, শিরিক করা যাবে না, মুখে বলা যাবে না, কর্মে করা যাবে না। দুই, আস-সিহরু, জাদু করা যাবে না। অনেক এলাকায় সুন্দরী মেয়েদের বিয়ে হয় না 10 বছর 12 বছর, ঘটনা কি, বৈলোর উত্তর পাড়ার আব্দুর রহিমের ছেলে মেয়েটাকে তাবিজ করে তার বিয়ে আটকায় রাখছে 8 বছর। নবী বলেন জাদু করা যাবে না। ফজরের নামাজের পর আমার সাথে বলেন তিনবার কুল হু আল্লাহ, কয়বার? তিনবার কুল আউযু বিরব্বিল ফালাক, তিনবার কুল আউযু বিরব্বিন নাস, মাগরিবের পর তিনবার কুল হু আল্লাহ, তিনবার কুল আউযু বিরব্বিল ফালাক, তিনবার কুল আউযু বিরব্বিন নাস। রাতে বিছানায় একটু পর যাবেন, যাওয়ার পর বিছানায় বসার পর আপনি বিছানায় ঘুমানোর আগে তিনবার কুল হু আল্লাহ, তিনবার কুল আউযু বিরব্বিল ফালাক, তিনবার কুল আউযু বিরব্বিন নাস পড়ার পর এইভাবে হাতে ফু দিবেন। ফু দেওয়ার পর কি করবেন দেখেন তো, সামনে যারা আছেন, আমি জানতাম এইগুলো এমনি দেখাবেন, প্রায় যারা দেখাইছেন প্রায় জনের ভুল হয়েছে দেখান, শুধু সামনে সামনে, পিছনেরটা কই পেয়েছেন আপনারা? এইভাবে নবী যে এইভাবে মুছতেন না, হ্যাঁ, আমার নবী এইভাবে মুছতেন না, পিছনে যে মুসলেন যারা এইভাবে নবী মুছতেন না, নবী যে এইভাবে সামনে, শুধু সামনে, নবীজির আমলকে ওই জায়গায় রাখার নাম সুন্নত, নবীজির আমলকে উল্টা পাল্টা করার নাম বেদাত। শুধু সামনে, শুধু সামনে, পিছনে না, পিছনেরটা কই পেলেন? আমার সবাই দেখাইছে এমনি, এভাবে দেখাইছে সামনে যারা আছে, এটার নাম এটা হবে না। নবীজি যেভাবে করছে আমাদের নবীজি ওইটাই করতে হবে। আজানের পরে দুরুদ শরীফ পড়া সুন্নত, কেউ যদি আজানের আগে দুরুদ শরীফ পড়ে বেদাত, সুন্নতকে সুন্নতের জায়গায় না রাখে আরেক জায়গায় রাখলে এটার নাম বেদাত হয়, বুঝে আসছে? খায়ের তো এই আমলটা করার পর আপনি নিজের শরীরে ফু দিলেন, আপনার বিবিরে ফু, আপনার ছোট বাচ্চা যারা তাদেরকে বলবেন বিবি যেন ফজরের পর তাদেরকে ফু দেয়,
আর আপনি একটু পরে বাসায় যাবেন, সন্তান ঘুমায় আছে, তাদেরকে ফু দিবেন। নবীজি বলেন, জিন শয়তান, মানুষ শয়তান, জাদু টোনা সহ সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। এই আমলটা করবেন তো ইনশাল্লাহ? আমরা মুসলমানরা না করলে কে করবে বলেন? এটা তো আমাদের আমল, এই আমলগুলো আমরাই তো করবো, না কে করবে? আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন। এক নাম্বার শিরিক করা, দুই নাম্বার জাদু করা, তিন নাম্বার অকতুল নাফসিল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এই জায়গায় যারা আছেন হত্যা করার স্বভাব আছে কারো? আছে। এক সন্তান নেওয়ার পর 10 বছর আরেকটা কেন নেন না? হ্যাঁ, যদি বলেন খাদ্যের অভাবে, তাহলে বুখারীর 7520 নাম্বার হাদিসটা শুনেন, এরপর বলবেন খাদ্যের অভাবে কিনা। ভালো করে শোনেন, বুখারী শরীফের 7520 নাম্বার হাদিস, যদি বলেন খাদ্যের অভাবে সন্তান নেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করলাম সবচেয়ে বড় অপরাধ কোনটা? আল্লাহর নবী জবাব দিলেন, আনতা জালালিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে শিরিক করা অথচ আল্লাহ তোমাকে বানাইলেন। এরপর আমি প্রশ্ন করলাম, হুজুরের পর সবচাইতে বড় অপরাধ কোনটা? নবী বললেন, আনতা কুতুলা ওয়ালাদাকা তাখাফু আইয়া তুআমা মাআকা, তোমার সন্তান তোমার সাথে খাবে, তোমার খাবারে অংশগ্রহণ করবে, এই ভয়ে তুমি তোমার সন্তান হত্যা করা, এটা হলো দুই নাম্বার সবচাইতে বড় অপরাধ। বুখারী শরীফ 893 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহর আদালতে আপনাকে দাঁড়ায় জবাব দিতে হবে কেন এতগুলা সন্তান আপনি হত্যা করলেন। জি জি, জবাব দিতে হবে, আমি সত্যি বলছি, জবাব দিতে হবে। যদি খাদ্যের অভাবে সন্তান না নেন, আল্লাহর সামনে দাঁড়ায় বলতে হবে, আল্লাহ বলবে আমি তো এই ছেলের এই মেয়ের রিজিক দিয়েই পাঠাইতাম দুনিয়াতে, তুমি খাদ্যের অভাবে কেন নেও নাই? তিন, চার নাম্বার আকলু রিবা সুদ খাওয়া, পাঁচ নাম্বার আকলু মালিল ইয়াতিম এতিমের সম্পদ বক্ষণ করা, ছয় নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জিহাদের নিয়ত সবার আসেনি? আছে, যদি না থাকে শুনেন, যদি না থাকে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস বিনাফসিহি, কোন মানুষ যদি এমন অবস্থায় মারা যায় জিহাদ করে নাই অথবা জিহাদের সংকল্প করে নাই, কোন মুসলমান যদি জিহাদের সংকল্প ছাড়া মারা যায়, কোন মুসলমান যদি জিহাদের সংকল্প ছাড়া মারা যায়, মাতা আলা শুবাতি মিনান নিফাক, আল্লাহ নবী কয় এই মুসলমান মুনাফিকি মৃত্যুবরণ করবে। বলে নাউজুবিল্লাহ, মুনাফিকি, জিহাদের সংকল্প প্রত্যেক মুসলমানের থাকতে হবে। জেহাদ মানে জঙ্গি না, এখন জেহাদ শুনলে অনেকে মনে করে জঙ্গি, না, মূলত জঙ্গিবাদ আর সন্ত্রাস নির্মূল করার এক নাম্বার যে ঔষধে, ঔষধের নাম জেহাদ। জেহাদ মানে জঙ্গি না, এটা বুঝতে হবে। তাহলে জেহাদের ময়দান থেকে পলায়ন করা বড় অপরাধ। ছয় নাম্বার, সাত নাম্বার ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী কোনো নারীকে অন্যায়ভাবে তার উপর মিথ্যা অপবাদ চাপায়া দেওয়া, একজন সতী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া, এই সাতটার মধ্যে সুদ খাওয়ার কথা আছে না নাই? তাহলে সুদ খাওয়া মানে আপনার জীবন ধ্বংস, মোটেল আটটা। এক নাম্বার আল্লাহ আল্লাহ নবীর সাথে লড়াই করা, দুই নাম্বার কেয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা, তিন নাম্বার কেয়ামতের ময়দানে ফাঁস লাগানো অবস্থায় ওঠা, চার নাম্বার সুদ খাওয়া মানে এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করা, পাঁচ নাম্বার সুদ খাওয়া মানে এলাকায় দুর্ভিক্ষ লাগা, ছয় নাম্বার সুদ খাওয়া মানে আপনার পেট বিশাল বড় বাড়ির মতো হওয়া, এই বাড়ির মধ্যে বিশাল বড় বড় সাপ দেখা যাওয়া, সাত নাম্বার সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে ব্যভিচার করা, আট নাম্বার সুদ খাওয়া মানে আপনার দুনিয়া ধ্বংস আখেরাত ধ্বংস। আল্লাহ আমাদেরকে সুদ খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। নয় নাম্বার, যারা সুদ খায় তারা কেয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে, কেয়ামতের আগে নদীর কিনারায় যেতে পারবে না। নাউজুবিল্লাহ, আস্তে কর। দলিল বুখারী শরীফের 2085 নাম্বার হাদিস, এই হাদিসের হাদিসটা সংক্ষিপ্ত আসছে, 1386 নাম্বার হাদিস একটু বড়, 7047 নাম্বার হাদিস অনেক বড়, তিনোটাই সুদের ব্যাপারে কথা আছে। তিনোটা হাদিসের বর্ণনাকারী সামুরা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ফজরের নামাজ পড়ার পর আকবালা আলাইনা বিওয়াজহিহি, নবীজি আমাদের দিকে চেহারা করে বসলেন। আপনাদের এলাকার ইমাম সাহেব ফজরের পর চেহারা আপনাদের দিকে করে কিনা? সবাই কয় না? নবীজি আমাদের দিকে চেহারা করে বসলেন।
বসার পর আল্লাহ নবী আমাদের দিকে তাকাইলেন, তাকায়া আমাদেরকে বললেন, হাল রাআ আহাদুম মিনকুম মিন রুইয়া, তোমাদের মধ্যে গত রাত্রে কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? সাহাবারা কোনো জবাব দেয় না। নবী বললেন, যেহেতু তোমরা কোনো জবাব দাও না, আমি বলি গত রাত্রের একটা ঘটনা তোমাদেরকে শোনাইতে চাই। রাতের বেলা আমি দেখলাম, রাআইতুল লাইলা তারাজুলাইনি আতায়া, দুই ব্যক্তি আমার কাছে গত রাত্রে আসছে। এতটুকু কথা আপনারা বুঝছেন? আচ্ছা, আসার পর ফাত্তা আসানি আমারে জাগাইছে, এই ওঠেন ওঠেন, তা আমি জাগছি। ফাখরাজানি ইলা আরদিন মুকাদ্দাসা, আমারে নিয়ে চললো একটা পবিত্র জমিনে গেলাম। নবী বলেন, যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, একটা রক্তের নদীর কাছে পৌঁছলাম। আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার যে নদীগুলো আমরা দেখি, এই নদীগুলোর মধ্যে পানি না রক্ত? নবীজি বলেন, আমি একটা নদীর কাছে গেলাম, নদীর মধ্যে তাকায়া দেখলাম নদীর পানিগুলা রক্ত আর রক্ত। নদীর মধ্যে তাকাইলাম, তাকায়া দেখলাম ফিহি রজুলুন কাঈম, এক ব্যক্তি নদীর মাঝখানে দাঁড়ায় আছে। নদীর কিনারায় তাকাইলাম, তাকায়া দেখলাম আলা শাত্তিন নহরি রজুলুন বাইনায়া দাইহি হিজারা, নদীর কিনারায় একজন দাঁড়ায় আছে, তার সামনে পাথর আর পাথর, নদীর মাঝখানে একজন, কিনারায় একজন। আমি একবার তার দিকে তাকাই, একবার মাঝের লোকটার দিকে তাকাই। নবীজি বলেন, ফাকবালার রজুলুল্লাযি ফিন নাহরি, নদীর মাঝখানের যে লোকটা, এই লোকটা সাঁতার কাটা শুরু করছে কিনারায় যাওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, লোকটা সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় যখন যায়, রামাল্লাযি আলা শাত্তিন নাহরি বিহাজারিন ফি ফিহি, নদীর কিনারা যে লোকটা, এই লোকটা পাথর নিয়ে সাঁতারকারী লোকটার মুখ বরাবর মারে। ফাল কমাহু হাজার, আল্লাহ নবী কয়, ভাত যেইভাবে আমরা লোকমা দিয়া গিলা নেই, ওই পাথরটা বিশাল বড় মুখের ভিতর লোকমার মতো ঢুকে যায়। রদ্দাহু হাইসু কানা, নবী বলেন, পাথরের আঘাতের সাথে সাথে লোকটা আবার আগের জায়গায় যায়, আবার সাঁতার কাটা শুরু হয়, আবার নদীর কিনারায় যায়। আল্লাহর নবী বলেন, আবার পাথর মারে, আবার নবীর মাঝখানে যায়। ফাজা আলার রজুলু কুল্লামা যা আলিয়া খুরুজা রমাল্লাদি আলা শাত্তিন নাহরি বিহাজারিন ফি ফিহি, যতবার নদীর কিনারায় উঠতে চায় ততবার পাথরের আঘাতে আবার নদীর মাঝখানে যায়। আমি প্রশ্ন করলাম, ওই দুইজনকে, এই লোকটাকে, যে এই লোকটার এত কষ্ট, আমাকে তারা দুইজন জবাব দেয়, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, যেই লোকটাকে আপনি নদীর মধ্যে দেখলেন, এই লোকটা হলো সুদখোর, চিল্লা বলেন নাউযুবিল্লাহ। আমি প্রশ্ন করলাম, কতদিন সাঁতার কাটবে? তারা দুইজন কয়, হুজুর কেয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, কেয়ামতের আগে নদীর কিনারায় পৌঁছতে পারবে না, পারবেন না, এটা কষ্ট, আমি পায়ে ধরি, সুদ খায়েন না। স্টেজে আইসা যদি বলেন, আমার সবার সামনে পায়ে ধরেন, আমি আপনার সবার সামনে পায়ে ধরবো, আপনি সুদ খায়েন না। সত্যি বলছি, আপনি পারবেন না, এটা সহ্য করতে পারবেন না, কে পারবে এরকম, সারা জিন্দগি আপনি নদীর সাঁতার কাটবেন আবার আসবেন, এটা অনেক কষ্ট, এ অপরাধের মধ্যে লিপ্ত হবেন না। তাহলে 9 নম্বর, সুদ খাওয়া মানে রক্তের নদীতে কেয়ামত পর্যন্ত সাঁতার কাটা। 10 নম্বর, যারা সুদ খায় তাদের উপর নবীজির 24 ঘন্টা অভিশাপ চলতে থাকে। নাসাই শরীফের 5103 নম্বর হাদিস এবং 104 নম্বর হাদিস, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে আলীর থেকে বর্ণনা, আলী বলেন, আন্নান্নাবী আলানা আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা, পরের হাদিসে ওয়া শাহিদা, নবীজি যেই ব্যক্তি সুদ খায়, যেই ব্যক্তি সুদ দেয়, যেই ব্যক্তি সুদের কারবার লেখে, সবার উপর নবী অভিশাপ দেয়। আপনাদের গ্রামগঞ্জে আশা সোনার বাংলা এই জাতীয় আসেনি? আছে, 4 টাকা 5 টাকা 10 টাকা সুদ, কিস্তি সুদ, তো যারা সুদের কারবার লেখে তাদের উপরও নবীর অভিশাপ 24 ঘন্টা। এবার শোনেন, বইলোর বাজারে আপনাদের থেকে 5-7 জনে নিয়ে গেছে, একজনে নিয়ে বলতেছে, তোরা সাক্ষী থাক, 500 টাকার নাস্তা খাওয়াইছে, আমি তারে 5 লাখ টাকা দিলাম সুদে, 1 বছর পর সে 70,000 50,000 টাকা দিবে বেশি, তোরা সাক্ষী থাক। আল্লাহ নবী কয়, তোমরা যারা সাক্ষী দিলা সুদের টাকা ধরলাও না খাইলাও না, আমি নবীর অভিশাপ তোমাদের উপরও 24 ঘন্টা, সাক্ষী দিছেন। 11 নম্বর, যেই ব্যক্তি সামান্য পরিমাণ সুদ খায়, ভালো করে শোনেন, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22,007 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, দিরহামুর রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম, জেনে শুনে সামান্য সুদ খাওয়া, মিছিল দিয়া বলেন আমার সাথে, জেনে শুনে সামান্য সুদ খাওয়া, বলেন জেনে শুনে
সামান্য সুদ খাওয়া, জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ। আসাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা, 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 12 নাম্বার, যেই ব্যক্তি সুদ খায় আর সুদের অবস্থায় মারা যায়, তওবাও করে নাই, আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়, এ সুদখোর আমি তোরে জান্নাত দিব না। আল মুস্তাদরক লিল হাকিম হাদিস নাম্বার 2260 নাম্বার হাদিস 2260। قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন, اربع حق على الله الله يدخلهم الجنه ولا يزيقهم نعيما ولا يزيقهم نعيمها, চার ব্যক্তি এমন যাদেরকে আল্লাহ জান্নাত না দেওয়া নিজের উপর ওয়াজিব করে নেয়। এক নাম্বার, মুদমিনুল খমরি, যারা মদ পান করে তাদেরকে আল্লাহ জান্নাত দিবে না। দুই নাম্বার, আকিলুর রিবা, যারা সুদ খায় তাকে আল্লাহ জান্নাত না দেওয়া নিজের উপর ওয়াজিব করে নেয়। তিন নাম্বার, আকিলু মালিল ইয়াতিম, যেই ব্যক্তি ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে তাকে জান্নাত না দেওয়া আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। চার নাম্বার, আল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান তাকে জান্নাত না দেওয়া আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। বলেন নাউজুবিল্লাহ, সুদ খাওয়া আল্লাহ আল্লাহ নবীর সাথে লড়াই করা, দুই নাম্বার সুদ খাওয়া কেয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা, তিন নাম্বার সুদ খাওয়া কেয়ামতের ময়দানে আপনার গলায় ফাঁস লাগায় উঠানো, চার নাম্বার সুদ খাওয়া আপনার এলাকার জন্য আল্লাহর আজাব বৈধ হওয়া, পাঁচ নাম্বার সুদ খাওয়া আল্লাহর পক্ষ থেকে এলাকায় খাদ্যের অভাব লাগান, ছয় নাম্বার সুদ খাওয়া মানে আপনার পেটটা বিশাল বড় বাড়ির মতো, পেটের মধ্যে সাপ দেখা যাওয়া, সাত নাম্বার সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করা, আট নাম্বার সুদ খাওয়া মানে হলো দুনিয়া ধ্বংস আখেরাত ধ্বংস করা, নয় নাম্বার সুদ খাওয়া কেয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটা, দশ নাম্বার সুদ খাওয়া আল্লাহ নবীর অভিশাপ আপনার উপর চলতে থাকা, এগারো নাম্বার সুদ খাওয়া সামান্য পরিমাণ 36 বার জিনার চাইতে বড় অপরাধ করা, বারো নাম্বার সুদ খাওয়া মানে আল্লাহ জান্নাত থেকে বঞ্চিত হওয়া। চিল্লা বলেন নাউজুবিল্লাহ, সুদ খাওয়া যাবে না। সর্বশেষ হাদিসটা বলি, আবু দাউদ শরীফের 3331 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা, নবী বলেন এমন একটা সময় আসবে যেই সময় মানুষ ঢালাওভাবে মিছিল দিয়ে সবাই সুদ খাবে। এই হাদিস যখন আমি পড়ি আমি নিজেরই ঠিক রাখতে পারি না, নবী কি বললেন, এমন একটা সময় আসবে যে সময় কোনো মানুষ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। নবী বলেন ইল্লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না খায়, যদিও ডাইরেক্ট না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে, ইনি বিনি সুদ খাবে মানুষ। এখন যেই কথাটা আপনাদেরকে সর্বশেষ বলবো, এটা শোনার জন্য আপনারা অনেকে প্রস্তুত না, এরপরে শুনতে হবে, বলবো এই তুমি দিয়ে আসো, তোমার একটা অভিনয় দায়িত্ব, দাঁড়াও, এই যে মনে করেন ও, ওরে আমি এক বছরের জন্য ওর কাছ থেকে 30,000 টাকা নিছি, কয় বছরের জন্য, তোমারে এক গন্ডা জমিন দিছি আমি, এই এক গন্ডা জমিন এক বছরের জন্য দিলাম, 30,000 টাকা নিলাম, এক বছর পর 30,000 দিমু জমিন দিবে, এই জমিনে সে চাষাবাদ করছে এক বছর, এটাই তো চলে এলাকায়, সবাই বলেন সুদ, এটা এটা বন্ধক না, বন্ধক কাকে বলে আবার দেখেন, আরেকজন লাগবে, আপনি আসেন হুজুর, আপনি কষ্ট নিবেন না, বন্ধক কাকে বলে দেখেন, এই এটা আমি একটা প্রাইভেট কার দিয়ে আসছি, একটা প্রাইভেট কার, এটা আমার প্রাইভেট কার, এই প্রাইভেট কারটা আপনারে দিলাম তিন দিনের জন্য, 10,000 টাকা আপনার কাছ থেকে নিলাম, তিন দিন পর প্রাইভেট কারটা সেফটি হিসেবে দিছি, প্রাইভেট কার দিয়ে দিবেন, 10,000 নিয়ে যাবেন। তিন দিনের মাঝে ওনার একটু শখ হয়েছে প্রাইভেট কারের সিটে একটু বৈশা দিয়ে কেমন লাগে, এক মিনিটের জন্য প্রাইভেট কারের সিটে বসছে, এক মিনিট পরিমাণ উনি সুদি কারবারে লিপ্ত হয়েছে, ওনারে জমিন দিলাম, এই জমিনে চাষাবাদ করবে না, কিচ্ছু করবে না, টাকা দিব জমিন দিয়ে দিবে, এটাকে বলা হয় বন্ধক, লা ইয়াজুজুল ইনতিফা বিশাইইল মারহুন, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হলে এটাকে বন্ধক বলা হয় না, কথা কি বুঝে আসছে, এটা হারাম এলাকায়, এটা সবার করতেছেন, এই কাজ করেন না, ঠিক আছে হুজুর কষ্ট নিয়েন না, তাহলে এই সুদের কারবার, হ্যাঁ মাশাল্লাহ ভালো কথা, শেষের দিকে 500 1,000 2,000 কিছু দিয়ে দিলে হবে, এটা বাউতামি, এটা বাটপারি, এটা আরো ভয়ঙ্কর অপরাধ, জায়েজ নেই,
লিজ জায়েজ লিজ, এই মাঠটা আপনাদেরকে ভাড়া দিব এক বছরের জন্য, 50,000 টাকা দিবেন, বাস এই টাকা আর পাবেন না, এটাকে বলা হয় লিজ। তাহলে জমিন দিলাম, টাকা নিলাম, আবার এক বছর পর টাকা দিব, জমিন দিবেন, আর এক বছর চাষাবাদ করলেন, এটা সুদ, জায়েজ নাই। ওনারে আমি স্বর্ণের চেন দিছি, আপনি রাখেন বন্ধক, 10,000 টাকা নিলাম, উনি 10 দিন স্বর্ণের চেনটা রাখছে, ওনার মেয়ে আইসা গো আব্বু একটু চেনটা পইরা দেখি, ওনার মেয়ে সামান্য সময়ের জন্য বললে উনি সুদি কারবার করলেন। এই চেন ওনার মেয়ের গায়ে, ওনার বউর গায়ে, ওনার নাতনির গায়ে, কারো গায়ে দিতে পারবে না, এটা সুদ। এই সুদ থেকে সবাই বেঁচে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে যে ভয়াবহ 12টা অবস্থা জানলাম, হুজুর আইসা পড়ছে, এই 12টা অবস্থার ভয়াবহ অবস্থাগুলা আমরা মাথায় রেখে আপনাদের পায়ে ধরি, কেউ সুদ খায়েন না, আল্লাহর হস্তে আপনারা সুদ খায়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুদ নামক এই অপরাধ কর্ম থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এর আগে বলবেন না, আপনি একজন টাচ দিল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না আমি ভাবছি হুজুরে বক্তা, আচ্ছা আচ্ছা, না আমি বুঝতে পারি নাই, হালাল হারাম, এতক্ষণ হারাম আপনাদের যেই হারামের সম্পর্ক এটা ছিল খাদ্যের সাথে, বলেন কিসের সাথে, সবাই বলেন কিসের সাথে, কিছু হারামের সম্পর্ক কথার সাথে, সবাই বলেন কিছু হারামের সম্পর্ক কিসের সাথে, মন দিয়ে শোনেন, না না এটা গুরুত্বপূর্ণ আলোচনা, উঠেন না, এটাও ভালো আলোচনা, এই উঠা শুরু করছে, কিছু হালালের সম্পর্ক কথার সাথে, মিথ্যা কথা বলা হালাল না হারাম, সবাই বলেন মিথ্যা কথা বলা হালাল না হারাম, হারাম। বুখারি শরীফের হাদিস নাম্বার 6094 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাস সিদক ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বির ইয়াহদি ইলাল জান্নাহ, আল্লাহর নবী বলেন সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়, নেকি মানুষকে আল্লাহর জান্নাতের রাস্তা দেখায়। ইন্নার রাজুল লা ইয়াসদুক ওয়া তাহাররাস সিদক, মানুষ সত্য কথা বলে, সত্য বলতে বলতে এমন একটা অবস্থা হয়ে যায়, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিক, আপনাদের এলাকার কেউ যদি নিয়মিত সত্য কথা বলতে থাকেন, আবু বকরের নাম যেমন সিদ্দিক, আপনার নামের সাথে আল্লাহ সিদ্দিক উপাধি লাগায় দেয়। এবার আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়, ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, পাপাচার মানুষকে জাহান্নামী বানায় দেয়। নবীর জামানায় একজন নিজের দাবি করছে, মুসাইলামাতুল কাযযাব, নবুয়ত দাবি করছে, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি নিয়মিত মিথ্যা কথা বলে, উঠতে বসতে মিথ্যা, ব্যবসা করতে মিথ্যা, বারবার মিথ্যা কথা বলে, এমন অবস্থা হয়, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা, ওই মানুষটার নাম আল্লাহর খাতায় কাযযাব, মানে অধিক মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ হয়, বলে নাউযুবিল্লাহ। তাহলে মিথ্যা বলা এটা হারাম, এটা করা যাবে না। তিরমিজি শরীফের 1973 নাম্বার হাদিস, বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে, 71-এ, আর তিরমিজি শরীফের হাদিসটার সংখ্যা হলো 1973। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা বলেন, মা কানা খুলকুন আবগজা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিব, আল্লাহর নবীর কাছে সবচাইতে খারাপ যে বিষয়টা ছিল মিথ্যা কথা বলা, মিথ্যা বলার মতো নবীর কাছে এত অপছন্দের বিষয় আর কোনো কিছুই ছিল না। মিথ্যা কথা যদি কেউ বলতো, আম্মা জান আয়েশা বলেন, মা জালা ফি নাফসিহি হাত্তা ইয়ালামা আন্নাহু কদ আহদাসা মিনহা তাওবা, কোন মানুষ যখন নবীকে মিথ্যা কথা বলতেন, মিথ্যা বলার পর নবী খাওয়ার সময়ও নবীর চেহারাটার মধ্যে পেরেশান, মিথ্যা বলার পর নবী নামাজের মধ্যেও পেরেশান, সাহাবারা বলতেন হুজুর আপনার কি হয়েছে, আল্লাহ নবী বলতেন ওই মানুষটা আমার সাথে মিথ্যা কথা কেন বলল, মিথ্যা বললে নবী সইতেই পারতেন না, এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। গুরুত্বপূর্ণ একটা কথা, আপনারা আপনাদের সন্তানদেরকে এমন করেন, আব্বু এদিকে আসো তোমারে মজা দিব, বলেন কি না, আব্বু এখানে আসো মজা দিব, আসার পরে মজা দেন নাই, মোরগ মুরগির এলাকায় আপনারা এমন করেন, আসার পরে নাস্তা দেন না, আদার দেন না, দইরা জবাই করছেন, আপনার নামে একটা মিথ্যাবাদী আল্লাহর খাতায় লেখা হবে। দলিল দিচ্ছি আবু দাউদ শরীফ 4991 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমির বলেন, দাতনি উম্মি ওয়া রাসূলুল্লাহি ফি বাইতিনা, আমার আম্মা আমাকে ডাক দিছে, আল্লাহর নবী আমাদের বাসায় ছিলেন, আমার আম্মা আমাকে ডাক দেওয়ার পর আমার আম্মা বললেন, হা তাআল উতিকা, বাবা এদিকে আসো তোমারে কিছু আমি দিমু, আব্বু এদিকে আসো কিছু দিমু, আল্লাহর নবী আমার আম্মাকে বললেন, মা আর অত্যন্ত অতিহি, তুমি তোমার ছেলেরে কি দিতে চাও,
আমার আম্মা জবাব দিলেন, অতিহি তামার, আমি তারে খেজুর দেব। আল্লাহ নবী বললেন, আমা ইন্নাকি লাউলাম তুতিহি শাইআ, তুমি যদি তোমার ছেলের ডাক দেওয়ার পর খেজুর না দিতা, কিছু না দিতা, এভাবে ডাক দিছো, আসো আব্বু মজা দিব দেওয়ার পর যদি তুমি কিছু না দাও, আব্বু আসো মজা দিব যদি আসার পর কিছু না দাও, কুতিবাত আলাইকি কাজিবা, তোমার নামে আল্লাহর দরবারে একটা মিথ্যাবাদী লেখা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ, এটা হয় কি না? এরপর আরেকটা শুনেন, এটা গুরুত্বপূর্ণ। মনে করেন হুজুরের সাথে আমরা চার পাঁচজন বসা, তো হুজুর আল্লাহ আল্লাহ মানুষ, হুজুর আমাদের কয়েকজনে বললেন, এই তোমরাও খাও, হ্যাঁ আমাদের পেটে খিদে আছে ঠিক, তো হুজুরের সামনে লজ্জা খাইতে পারি না, তো বলতে পারি হুজুর আপনি খান আমরা খাবো না, এটা বলা জায়েজ আছে, অথবা হুজুর আমরা পরে খাবো আপনি খান, কিন্তু আপনি খুদা রেখেও বললেন হুজুর খিদা নাই আপনি খান, আপনি মিথ্যা কথা বলছেন। দলিল ইবনে মাজা হাদিস নাম্বার 3298 নাম্বার হাদিস, আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আমাদের নবীজির চাইতে বড় পীর, বড় আল্লামা, বড় শাইখুল হাদিস, বড় মুফতি দুনিয়াতে কেউ নাই, কথা তো ঠিক। নবীজির সামনে একদল বসা, ওই মুহূর্তে নবীর সামনে খানা দেওয়া হয়েছে, খাবার দেওয়ার পর আমরা যারা নবীর সামনে বসা আমরা বললাম লা নাস্তাহি, আমরা খাবো না, খিদা নাই। নবীজি বললেন আসলে খিদা নাই, আসলে খিদা নাই, তারা বলিয়া তারা চুপচাপ, নবী বললেন লা তাজমানা জুআন ওয়া কাযিবা, এক পেটের মধ্যে ক্ষুধা আর মিথ্যা একত্রিত করবা না, তুমি দুনিয়ার মধ্যে ক্ষুধা রেখা যদি বলো ক্ষুধা নাই, দুনিয়ায় খাবারের কষ্ট পাইলা, আখেরাতে মিথ্যাবাদীর কষ্ট পাইলা, ক্ষুধা রাইখা বললেন যদি খিদা নাই, নবীজি বললেন লা তাজমানা জুআন ওয়া কাযিবা, ক্ষুধা মিথ্যা একত্রিত করবা না। এবার আরেকটা আশ্চর্যজনক কথা আপনাদেরকে আমি শোনাইতে চাই, হুজুরের সময় নষ্ট করবো না। তিরমিজি শরীফের 2314 নম্বর হাদিস, 2314, আমরা মাঝে মাঝে এমন কথা বলি, কিও ভাই ভালো আছেননি, তো বইলা টইলা বলি কি কথার কথা কইলাম, বলে না কথার কথা, অনেক সময় কথা বইলা বলি কথার কথা কইলাম, নবী কি বলে শোনেন, ইন্নার রাজুল লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, মাঝে মাঝে মানুষ এমন কথা বলে, লা ইয়ারা বিহা বাসা, ওই মানুষ জানেও না এই কথার মধ্যে মনে করে কোনো ব্যাপার না, এমন কথা বলে, চা স্টলের সামনে চারজন চা খায়, হঠাৎ একটা আন্দাজি কথা কয়, আল্লাহর নবী কয় সেই কথাটাকে কিছুই মনে করে না, ছাইরা দিছে একটা, নবী বলে তার জানাও না, ইয়াহবি বিহা সাবঈনা খরিফান ফিন্নার, তার এই কথার কারণে 70 বছর জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তার জানাও নাই। আপনারা নাউজুবিল্লাহ আসতে কোন কা, চা দোকানের সামনে বৈশা চারজন চা খাইতেছেন, আন্দাজি কথা একটা কইছেন, তা আপনি মনে করতেছেন লা ইয়া রাব্বি হাব্বাস, এটা কোনো ব্যাপার না, নবীজি কয় তোমার 70 বছর জাহান্নাম হয়ে গেছে, তোমার জানাও নাই। এবার সর্বশেষ একটা হাদিস বলি, হাদিস আমার জন্য, বক্তা যারা তাদের জন্য, বিশেষ করে যারা বক্তৃতা দেয় তাদের জন্য, এটা আমি আমার জন্য কই আজকে, তিরমিজি শরীফের 2315 নম্বর হাদিস, নবীজি বলেন ওয়াইলুন লিল্লাযি ইউহাদ্দিসু লিইউদহিকা বিহিল কওম ফায়াকযিব, ওই মানুষ ধ্বংস হোক যে মানুষ মানুষের সামনে কথা বইলা কিছু মিথ্যা মিশ্রিত করে মানুষের হাসায়। যেমন আপনাদের এলাকায় সকালবেলা যুবক ছেলেরা মাঝে মাঝে কিছু এলাকা এমন কয়, আজকে যে বক্তা আসবে হে খুব হাসাইতে পারে, জামুরে আজকে রাত্রে, এই যদি আপনাদের টার্গেট থাকে আর সত্যি সত্যি যদি ওই বক্তা কিছু মিথ্যা টিথ্যা মিশ্রিত করে আপনাদেরকে হাসায়, নবীজি বলেন ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ, সে ধ্বংস সে ধ্বংস সে ধ্বংস। হ্যাঁ এটা আমাদের নবীজি বলেছেন, আমাদের নবীজির কথা সত্য, সত্যি সত্য, তো নবীজি বলেছেন যে সে ধ্বংস সে ধ্বংস সে ধ্বংস। এই জন্য মনে হবেন আমানত 8 প্রকারের মধ্যে একটা আমানত ফিল কালাম, প্রত্যেকটা কথা একটা আমানত। আপনারা যারা এই জায়গায় যতজন আছেন, ধরে নেন এই জায়গায় আপনারা 1000 লোক, এই 1000 লোকের সামনে আমি যদি এই বর্তমান সময় পর্যন্ত আমি 1000 লোকের সামনে 75 মিনিট বা 70 মিনিট বা 80 মিনিট কথা বইলা থাকি, প্রত্যেকের 80 মিনিট যদি একত্রিত করেন কয় হাজার মিনিট হবে, এই 1000 মিনিট পরিমাণ জবাব আল্লাহর কাছে আমি কেয়ামতের মাঠে দিতে হবে, আল্লাহ বলবে এই 1000 মিনিট কি তুমি তাদের আমানত ঠিকমতো রক্ষা করেছো কিনা, এটা আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, আপনাদের সবার মিনিট একত্রিত করে এই 1000 মিনিটগুলো আল্লাহর সামনে আমারকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই জন্য একজন বক্তার কত 1000 মিনিটের হিসাব দিতে হবে আল্লাহর কাছে, 1000 মিনিটের হিসাব দিতে হবে। তা আমি বলছি প্রিয় ভাইয়ারা, মুসলমান হাসবে আল্লাহর জন্য, মুসলমান কানবে আল্লাহর জন্য। যেমন আমি আপনাদেরকে একটু হাসাই, আল্লাহর জন্য হাসাবো, এখন নবীজি বসা, এক মহিলা আসছে সাহাবাদের সামনে, নবীজি চাদরটা বিছিয়ে দিস, সুবহানাল্লাহ, মহিলা এসে নবীজি চাদরে বসছে, সাহাবার অবাক, এই মহিলারে নবীজি চাদর বিছাই দিছিলে কে, মহিলা চাদরের উপরে বসে কয় মোহাম্মদ কেমন আছো, জি ভালো আছে, আমার একটা উট দাও, ওট 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 ওট, বলেন কি দাও, ওট, নবীজি কয় না আপনারে ওটের বাচ্চা দেই,
মহিলা কয় তোমারে কইছি ওট দিতে, নবীজি কয় না আপনারে ওটের বাচ্চা দেই। মহিলা কয় তোমারে কইছি ওট দাও, নবীজি কয় না আপনারে ওটের বাচ্চা দেই। মহিলা রাগ হইয়া উঠা রওনা করছে, সাহাবাদেরকে নবী বললেন মহিলাটাকে থামাও। কোন কোন বর্ণনায় এই মহিলা অন্য কেউ নয় নি আমার দুধমা হযরত হালিমা। আম্মা আসেন এদিকে আসেন নেন। নবী আর তার ওই মা দুধমাকে ও হালিমা কোনো বর্ণনায়, হালিমা কোনো মহিলা কোনো বর্ণনায়, অন্য একজন মহিলা তাকে বললেন নেন আপনি উট চেয়েছেন আপনি উটটা নেন। মহিলা কয় শেষমেশ তো তুমি আমারে উটেই দিলা, কেন বারবার বললা উটের বাচ্চা দিবা, রাগ উঠাইয়া দিলা আমার। সবাই তৈরি হন, এখন আমরা হাসবো সোয়াবের নিয়তে। আল্লাহ নবী কয় আম্মা আপনারে যে উটটা দিছি এটা তো আরেকটা উটের বাচ্চা। সাহাবারা হাসলেন, নবীও হাসলেন, আপনারাও হাসলেন। আমাদের এই হাসিতে আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। মুসলমান হাসবে সওয়াব, মুসলমান কানবে সওয়াব, মুসলমানের হাসি গুনাহ হবে এই হাসি মুসলমান হাসবে না। আল্লাহ আমাদের সকলকে যে কথা শুনলাম বললাম কথাগুলোর উপর যেন আমরা সবাই আমল করতে পারি, খাদ্যের হারাম, মুখের হারাম, কথার হারাম, কর্মের হারাম থেকে আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এতক্ষণ আমরা অত্যন্ত